সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। नमस्कार, मी प्रियंका तिमरेवाल, एडवोकेट और भारतीय जनता पार्टी वाइस प्रेसिडेंट युवा मोर्चा। आज के लाइवे आसार कारण हलो जे आज के आबार एकटा खूब भालो धक्का खेयेछे पश्चिमबंगर राज्य सरकार। तेनारा कि हाईकोर्टे गिएछिलेन ओई अर्डारेर अगेंस्टे, जेखाने ओनारा बोलेछिलेन जे एनएचआरसी के जे पश्चिमबंगते कमिटी फर्म करार जन्य बोला होयेछे, ताई निये ओरा आज के आबार हाईकोर्टे गिएछिलेन। আর হাইকোর্ট থেকে যে রায় এসেছে সেখানে ওনাদের যে রিকলিং অ্যাপ্লিকেশন ছিল সেটাকে ডিসমিস করা হয়েছে। কেন কি হাইকোর্ট ওনার অর্ডারে বলেছেন দ্যাট দি অনারেবল হাইকোর্ট, ওনারা মনে করেন যে পশ্চিমবঙ্গ সরকার যেটা বলছে কোর্টে অ্যাফিডেভিটের মাধ্যমে যে ওনারা কি পুরো তথ্য ভালো করে দেওয়ার জন্য সুযোগ পাননি। আমি এই কথাটা জিজ্ঞেস করতে চাই যে দু তারিখ যখন থেকে ভোটার রেজাল্ট বেরিয়েছে, আজকে কত তারিখ, এই দেড় মাস দু মাসে ওনারা নিজের অ্যাডমিনিস্ট্রেশন ল অর্ডার সবকিছুই তো ফেল করেছেন, ডিউটি ফেল করেছেন, তা সত্ত্বেও ক্যালকাটা হাইকোর্ট সরাসরি কিন্তু এই আদেশটা দেয়নি। ক্যালকাটা হাইকোর্ট সব থেকে আগে চার তারিখে যে অর্ডার দিয়েছিল সেই অর্ডারে কি বলা হয়েছিল, চার তারিখে যে অর্ডার হয়েছিল সেখানে বলা হয়েছিল তার আগে যে তিনটে ইমেল আইডি দেওয়া হয়েছিল, একটা ইমেল আইডি চার তারিখের আগে দেওয়া হয়েছিল ডিজিপির ইমেল আইডি, একটা ছিল পশ্চিমবঙ্গের পুলিশের ইমেল আইডি, একটা কলকাতা পুলিশের আইডি আর একটা ওয়েস্ট বেঙ্গল স্টেট লিগাল সার্ভিস অথরিটি, যেটাও ওয়েস্ট বেঙ্গল স্টেটের ভিতরেই পড়ে, সেটা কোনো সেন্টারের এজেন্সি না, ওখানে কমপ্লেন দেওয়ার কথা বলা হয়েছিল। আর সেখানে একটা উল্লেখ করা হয়েছিল যে ওই কমপ্লেনটা আমার মাধ্যমেও চলে যেতে পারে, যেহেতু সবাই লেখাপড়া জানে না, আমাকে যারা যারা নিজের কমপ্লেনটা দিবেন সেটা আমি ওদের জন্য মেল করব। 3000 থেকে উপরে কমপ্লেন আমি 10 থেকে 12 দিনের ভিতরে ওই ইমেল আইডি গুলোতে মেল করে পাঠিয়েছি, 3000 থেকে উপরের কমপ্লেন। সেই সমস্ত কমপ্লেন একবার না, অনেক ক্ষেত্রে দুবার তিনবার করতে হলো, তখন ওয়েস্ট বেঙ্গল স্টেট লিগাল সার্ভিস অথরিটিকে আমি লিখিতে বলি যে এইগুলো যে কমপ্লেন আপনাকে আমি পাঠাচ্ছি, এই আইসিরা, এই ওসিরা, এই এসপিরা, এরা কোনো অ্যাকশন নিচ্ছে না। তার সাথে ওই সেম কমপ্লেনটা ওয়েস্ট বেঙ্গল স্টেট লিগাল সার্ভিস আবার কিন্তু সেই এসপি গুলোকে পাঠায় যে আপনারা অ্যাকশন নিন, তখনও এসপিরা অ্যাকশন নেয় না, ওরা দুবার করে পাঠায় তারপরেও অ্যাকশন নেয় না। তো সেই জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট লিগাল সার্ভিস অথরিটি সেই রিপোর্ট একটা বানিয়ে কলকাতা হাইকোর্টের কাছে জমা দেয়, যেখানে এই উল্লেখটা করে যে পশ্চিমবঙ্গ ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওদের কাজটা ভালো করে করছেন না। এই কথাটা দেখে শুনে তারপরে হাইকোর্ট এই নির্দেশটা দেন যে যেহেতু বোঝা যাচ্ছে যে পুলিশ প্রশাসন ফেল করছে ওদের ডিউটিতে, সেই জন্য এনএইচআরসি কে এখানে একটা ইনকোয়ারি করার জন্য বলা হয়, আর বলা হয় যে 30 তারিখে আপনারা একটা রিপোর্ট সাবমিট করুন যে পোস্ট পোলে কি হয়েছে, কি ভাইলেন্স হয়েছে, এই কমপ্লেনের কি সত্যতা আছে, আপনারা গিয়ে সব জায়গায় ইনকোয়ারি করে আমাদের জানান। আমি একটা প্রশ্ন করতে চাই কি যেখানে হাইকোর্ট বলছে যে আপনারা গিয়ে ইনকোয়ারি করুন, তো যদি পশ্চিমবঙ্গ পুলিশ আর পশ্চিমবঙ্গ সরকার এত ভালো কাজ করছে মানুষের জন্য, পুরো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা সবকিছু ঠিক আছে, কিছুই হয়নি যেটা ওনারা বারবার অ্যাফিডেভিটের মাধ্যমে বলেছেন, তাহলে এত ভয় কিসের? তাহলে কেন আজকে কোর্টে এসে বললেন যে এই অর্ডারটা রিকলিং করুন, আমরা ঠিক করে সুযোগ পাইনি কাজ করার, ঠিক করে সুযোগ পাইনি আমাদের কথা রাখার, আর কত সুযোগ পাবেন? 40 থেকে উপরে মানুষ এই ভাইলেন্সে মারা গেছে, কত বাড়ি ভাঙচুর হয়েছে, কত মহিলা ধর্ষণ হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের কাছে নেই তো এই জবাবগুলো দিতে হবে 30 তারিখে, যখন এনএইচআরসি নিজের রিপোর্টটা সাবমিট করবে তখনই
সবকিছু জানতে পেরে যাবেন যে আমি যে 3000 কমপ্লেইন ফরওয়ার্ড করেছি ওইটা সাজানো আছে না ঘটনা আছে কি আছে তখন জবাব দিতে হবে। তো সেই জন্য আজকে পশ্চিমবঙ্গ সরকার যে পিটিশনটা করেছিল সেটা হাইকোর্টে ডিসমিস হলো আর মানুষের জিত হয়েছে, আপনাদের জিত হয়েছে। নমস্কার, ধন্যবাদ, গুড নাইট।